إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে মারকাজুল উলুম আল ইসলামিয়া জামে মসজিদে জুমার খুতবা আদায় করার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি لجلال وجهك وعظيم سلطانك الله سبحانه وتعالى যাদেরকে কবুল করেন যাদেরকে ভালোবাসেন শুধুমাত্র তাদেরকে দ্বীনের সহিহ জ্ঞান অর্জন করার তৌফিক ইনায়াত করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন عن معاوية بن أبي سفيان رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين الله سبحانه وتعالى جي بكتير منغول كمنا كرين جي بكتك بحلو باشن شي بكتك دينر صحي جيان ارجن قرار توفيق نائد كرين ভাইরা আমার আজকে আমরা আলোচ্য বিষয় নির্ধারণ করেছি দ্বীনের পথে বাধা বিপত্তি ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নুসরাত ও সাহায্য সত্যিকার অর্থে যুগে যুগে যারা ইসলামের পথে কাজ করেছেন হকের দাওয়াত দিয়েছেন তাদের উপরে মুসিবত এসেছে যুগে যুগে হক এবং বাতিলের লড়াই চলেছে এবং কিয়ামত পর্যন্ত চলবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন যখন হকের দাওয়াত নিয়ে পাঠালেন ইবলিস বাতিলের দাওয়াত নিয়ে অগ্রসর হলো হাবিল যখন হকের পক্ষে কথা বলল তার বিরুদ্ধে বাতিল হয়ে কাবিল দাঁড়ালো এরকম ভাবে যুগে যুগে যখন আম্বিয়ায়ে কেরাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত তাওহীদের দাওয়াত পেশ করেছেন তখনই তাদের উপরে বাধা এবং জুলম অত্যাচারের স্টিম রোলার নেমে এসেছে আপনারা জানেন আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আরবের সবচেয়ে প্রিয় ব্যক্তি ছিলেন জনগণ যাকে ভালোবাসত তিনিও যখন এই তাওহীদের দাওয়াত পেশ করেছিলেন তখনই তার বিরুদ্ধে লোকেরা চলে গেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবুয়ত প্রাপ্তির আগে ৪০ বছর পর্যন্ত যাদের মাঝে অবস্থান করলেন, যারা তাকে এক বাক্যে আল আমিন বলে ডাকত, কিন্তু সেই নবী যখন ৪০ বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন, তিন বছর গোপনে ইসলামের দাওয়াত পেশ করলেন, তখন পর্যন্ত তার কোনো শত্রু প্রকাশ পায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআনুল কারীমে স্পষ্ট বিধান দিলেন, ফাসদা বিমা তুমার, হে নবী আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন তা স্পষ্ট করে বলুন, কোরআনের আরেক আয়াত নাযিল হয়ে গেল, আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটবর্তী নিকট আত্মীয় স্বজনদেরকে সতর্ক করুন, দাওয়াত দিন। এই বিধান নাযিল হওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের নিয়ম অনুযায়ী সাফা পাহাড়ে সকাল বেলা গিয়ে উঠলেন, কারণ আরব দেশের নিয়ম ছিল যে কোনো শত্রু বাহিনী সকাল বেলা আক্রমণ করত, তারা ঘুমন্ত লোকদের উপরে হামলা করাকে কাপুরুষতা মনে করত, এজন্য নিয়ম ছিল কোন কঠিন শত্রুর বিরুদ্ধে যখন সতর্কতা এবং সাবধান করা হতো তো সকালবেলা গিয়ে পাহাড়ে উঠত, কাপড় চোপড় খুলে মাথার উপরে ঘুরাতো আর বলতো ইয়া সাবাহা। কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো উলঙ্গ হন নাই। আজকে ল্যাংটা ফকির, বিভিন্ন গাজা বাবা, খাজা বাবা, যাদের মুখ দিয়ে ময়লা পড়ে, এরা নিজেদেরকে মনে করে আল্লাহর ওলি, আর এদের পিছনে একদল লোক বসে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউলা আনাসুক্কালা উম্মতি লামারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত, আমার উম্মতের জন্য যদি আমি কঠিন মনে না করতাম তাহলে আমি প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করাকে ফরজ করে দিতাম। এত গুরুত্ব মেসওয়াক করার। আজকে একদল মানুষ মেসওয়াক করা দূরের কথা, ময়লা এবং দুর্গন্ধে শয়তানও তার থেকে পালিয়ে যায়, এদেরকে আমাদের সমাজের লোকেরা আল্লাহর ওলি মনে করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম দিকে জুমার দিনে গোসল করাকে ফরজ করে দিলেন, কারণ মানুষেরা পরিশ্রম করত, মেহনত করত, শরীর থেকে গন্ধ আসত, পশমের পোশাক পরত, মসজিদ ছিল ছোট খেজুর পাতার ছাউনি। আমাদের তো আল্লাহ তাআলা প্রথমেই খেজুর পাতার তলে এর চেয়ে ভালো ব্যবস্থা করেছেন, এর চেয়ে কঠিন অবস্থা ছিল। আমাদের অবশ্য আজকে মেম্বার তৈরি হয় নাই, আর তৈরি হওয়ার আগ পর্যন্ত নাজায়েজ না, ইনশাআল্লাহ আগামী জুমায় মেম্বার তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মসজিদে নববীতে মেম্বার তৈরি হওয়ার আগে একটা খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে খুতবা দিয়েছিলেন। সুতরাং আজকের এখানে মেম্বার নেই, এজন্য কেউ সমালোচনার চোখে না দেখা। যাই হোক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাফা পাহাড়ে উঠে আরবের নিয়ম অনুযায়ী ঘোষণা করলেন, তবে তিনি উলঙ্গ হন নাই, শুধু ডাক দিলেন ইয়া সাবাহা, সকাল বেলার আওয়াজ। তিনি বিভিন্ন গোত্রের নাম ধরে ডাক দিলেন, যাদের কানে আল্লাহর রাসূলের আওয়াজ পৌঁছেছিল তারা সকলে উপস্থিত হল। তারিখের কিতাবগুলো খুলে দেখবেন, যেই ব্যক্তি নিজে আসতে পারে নাই সে অন্য লোককে পাঠিয়েছে, যাও দেখো এই ডাকটা কোনো সাধারণ ব্যক্তির নয়। এমনিতি সকাল বেলার আহ্বান, এরপরে সেই আহ্বানটা এমন এক ব্যক্তির পক্ষ থেকে যে কখনো প্রতারণা করে না, কাউকে ধোকা দেয় না, নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ বিষয় আছে এবং কোনো বড় শত্রুদের আক্রমণ আছে, তোমরা তাড়াতাড়ি গিয়ে শুনে আসো। লোকেরা উপস্থিত হল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আরবদেরকে, ওহে কুরাইশের নেতৃবৃন্দ, আজকে আমি যদি তোমাদেরকে বলি তোমাদের শত্রু বাহিনী যে কোনো মুহূর্তে তোমাদের উপর আক্রমণ করবে, এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী উপস্থিত রয়েছে,
তোমরা আমার কথা বিশ্বাস করবে কি? আরবের মক্কার নেতারা সকলেই বলল অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনাকা ইল্লা সিদকান, আমরা আপনার থেকে কখনো মিথ্যা কথা শুনি নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ওহে আরবের নেতারা শুনে রেখো, মক্কার নেতৃবৃন্দ জেনে রাখো, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, আজকে যদি তোমরা একটা কথা স্বীকার করে নাও, একটা কথার স্বীকৃতি দিতে পারো, একটা কথা মেনে নিতে পারো, তামলিকুনা বিহাল আরব, সেই একটা কথা মানার কারণে গোটা আরব দেশের তোমরা নেতৃত্ব পেয়ে যাবে, ওয়াতাদিনুল আকুমুল আজম, আরব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে, আবিল জিজিয়া, আর যারা দিন গ্রহণ করবে না তারা তোমাদের জিজিয়া কর দিয়ে থাকবে। একটা কথা যদি মানতে পারো, কি ছিল সেই কথা? এই কথা এত গুরুত্বপূর্ণ কথা যে এই কথা বলার পরই সম্পূর্ণ পরিবেশ পাল্টে গেল। এক মুহূর্তে যেই পরিবেশ আল্লাহর রাসূলের পক্ষে ছিল সেই কথাটা বলার পরে সব বিপক্ষে চলে গেল। এটাই সেই কথা যেই কথা সম্পর্কে আল্লাহ কোরআনে প্রশ্ন করেছেন। আজকে যদি মুসলিম জাতিকে প্রশ্ন করা হয় বলো সবচেয়ে বড় সাক্ষী কোনটি, মুসলিম জাতি নির্বাক হয়ে থাকে, তারা জানে না কোন সাক্ষী বড় সাক্ষী। অথচ কোরআনে পরিষ্কার বলা হয়েছে, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো সবচেয়ে বড় সাক্ষী কোনটি। আজকে যদি মুসলিম জাতিকে জিজ্ঞেস করা হয় কোরআনে এমন কোন সাক্ষী রয়েছে যেই সাক্ষী স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন, ফেরেশতারা দিয়েছে এবং সমস্ত জ্ঞানী লোকেরা দিয়েছে, কোরআন বলছে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত, লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন, ফেরেশতারা সাক্ষী দিচ্ছে, সমস্ত জ্ঞানীরা সাক্ষী দিচ্ছেন, আর সেই সাক্ষী হচ্ছে সেই বড় সাক্ষী, সেই সাক্ষী যা আল্লাহ দিয়েছেন, সেই সাক্ষী যেই সাক্ষী দেওয়ার পরে মক্কার নেতারা বিগড়ে গেল, সেই সাক্ষী আর কিছুই নয়, সেই সাক্ষী হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই পরিষ্কার করে বললেন, ওহে মক্কার নেতারা, সেই একটা কথা আর কিছুই নয়, তা হচ্ছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ওহে বিশ্ববাসী, ইয়া আইয়ুহান নাস, এইখানে শুধু মক্কাবাসীদেরকে বলেন নাই, আরবদেরকে বলেন নাই, কারণ ইসলামের দাওয়াত শুধু মক্কার জন্য নয়, মদিনার জন্য নয়, আরবদের জন্য নয়, ইসলাম হচ্ছে গোটা বিশ্ববাসীর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গোটা জগৎসমূহের রব কে? আল্লাহ। আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন আঞ্চলিক নবী নন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে কোরআনে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আপনাকে আমি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি, না কোনো আঞ্চলিক নবী, না বিশ্ব নবী। এমনি ভাবে কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এই কিতাব কোন আঞ্চলিক কিতাব নয়, আরবদের জন্য নয় বা শুধু আজমদের জন্য নয়, কোন বিশেষ অঞ্চলের জন্য নয়, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এ কোরআন হচ্ছে যিকরুল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য। এরপরে আমাদের কাবা, যেই কাবার দিকে ফিরে নামাজ পড়ি সেই কাবা শরীফ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আব্বালা বাইতি উদি আলিন নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, নিশ্চয় জেনে রাখো পৃথিবীর সর্বপ্রথম ঘর সেই ঘর যা নির্মিত হয়েছে মানুষের কল্যাণের জন্য, আর তা হচ্ছে সেই ঘর লাল্লাযী বিবাক্কাতা, যা অবস্থিত মক্কায়, মক্কা অবস্থিত ঘর হুদাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্র। কয়টা হলো? তার মানে হচ্ছে আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, রাসূল হচ্ছেন রাহমাতুল আলামিন, কোরআন হচ্ছে যিকরুল আলামিন, বাইতুল্লাহ হচ্ছে হুদাল আলামিন। রব্বুল আলামিনের হুকুম মানতে হবে, রাহমাতুল আলামিনের তরিকা অনুসরণ করে
কোরআনুল করিম যিক্রুল আলামিনের থেকে হেদায়েত নিয়ে হুদাল্লিল আলামিন মক্কার দিকে ফিরে এছাড়া অন্য কোন ইসলাম আল্লাহর কাছে পছন্দনীয় নয়, সেজন্য আল্লাহর নবী যেদিন ঘোষণা করেছেন সেদিন পরিষ্কার করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ওহে মানব জাতি, ওহে বিশ্ববাসী, আমি তোমাদের সামনে এমন এক কালেমা পেশ করছি যেই কালেমা আরবদের জন্য খাস নয়, আদমদের জন্য খাস নয়, সাদা কালোর কোনো ভেদাভেদ থাকবে না, সেই কালেমা সমস্ত মানুষকে একত্র করে দিবে। সেই কালেমা হচ্ছে তোমরা সাক্ষী দাও আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই। আজকে আমাদের দেশে ইসলাম বিভিন্ন অঞ্চলে বিভক্ত হয়েছে, বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়েছে, মুসলিম জাতি আজকে দলে দলে বিভক্ত হয়ে তাদের টুপি পর্যন্ত আলাদা করে ফেলেছে, এক এক পীরের এক এক টুপি, এক এক দরবারের এক এক জামার বুতাম পর্যন্ত খুলে ফেলেছে। আমি এটাকে বলে থাকি এরকম, এক রাখাল তিন মালিকের ছাগল পালতো, ছাগল দেখতে প্রায় কাছাকাছি, এক মালিকের ছাগল আর এক মালিকে বাড়ি চলে যায়, রাখাল মার খায়। এবারে রাখাল চিন্তা করলো, রাখাল চিন্তা করলো যে প্রতিদিন এই সমস্যায় পড়ি, মার খেতে হয়, এবারে এটার সমাধান হবে, ছাগলগুলোকে আলাদা চিহ্ন লাগাতে হবে। এক মালিকের ছাগলের কান ছিদ্র করে দিল, এটা অমুক মালিকের ছাগল, আর এক মালিকের সব ছাগলগুলোর নাক ছিদ্র করে দিল, এটা অমুক মালিকের ছাগল, আর এক মালিকের ছাগলের গায়ে রং লাগিয়ে দিল, এটা অমুক মালিকের ছাগল। এবারে আর রাখালের মার খেতে হয় না, কারণ প্রত্যেক মালিকের ছাগল আলাদা হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে ইহুদি খ্রিস্টানেরা মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য, মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য ইসলামের ভিতরে বিভিন্ন পীর তৈরি করে দিয়ে, বিভিন্ন তরিকা তৈরি করে দিয়ে, সেই তরিকার আলাদা ইবাদত তৈরি করেছে, অজিফা তৈরি করেছে, জিকির তৈরি করেছে, টুপি আলাদা করেছে, পাগড়ি আলাদা করেছে, জামার বুতাম পর্যন্ত আলাদা করে মুসলিম জাতিকে দলে দলে বিভক্ত করে দিয়েছে। এরপরে ধর্মকে মসজিদে ঢুকিয়ে দিয়ে গোটা সমাজ ব্যবস্থা, ব্যাংক, আদালত এবং ব্যবসা বাণিজ্য সবগুলোকে ইসলাম থেকে আলাদা করে তারা নিয়ন্ত্রণ করার জন্য এক চক্রান্ত করেছে। সেই চক্রান্ত বাস্তবায়ন করার জন্য আলাদা আলাদা তরিকা তৈরি করেছে। আজকে কেউ ফরিদপুরের ইসলাম, কেউ চরমনার ইসলাম, বরিশালের ইসলাম, দুই কেবলা আছে বরিশালের দুই দিকে। বরিশালের পশ্চিম দিকে সরসিনা পীর সাহেব কেবলা, আর চরমনায় হচ্ছে পূর্ব দিকে আর এক কেবলা। আমার ভাইয়েরা, মুসলিম জাতির কেবলা একটাই, কোরআনুল করিম ঘোষণা করেছেন, ইন্না আফযালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, পৃথিবীর সর্বপ্রথম ঘর ওই ঘর যা মুসলিম জাতির জন্য নির্মাণ করা হয়েছে। মুসলিম জাতির আর কোন বিশ্ব মঞ্জিল নাই, বিশ্ব মঞ্জিল একটাই, তার নাম কি? এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রথম ঘোষণা কোন বিশেষ মানুষকে উদ্দেশ্য করে নাই, সাফা পাহাড়ে সকালবেলা দাঁড়িয়ে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস, ওহে বিশ্ববাসী, গোটা মানব মণ্ডলী শুনে রেখো, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, যদি একটা কথা বিশ্বাস করতে পারো, একটা কথা মেনে নিতে পারো, একটা কথা স্বীকার করতে পারো, একটা কালেমার সাক্ষী দিতে পারো, তামলিকুনা বিহাল আরব, গোটা আরব জাতির তোমরা মালিক হয়ে যাবে, ওয়াতাদিনু লাকুম আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে, আবিল জিজিয়া অথবা জিজিয়া কর দিয়ে তোমাদের অধীনস্থ হয়ে থাকবে। সেই একটা কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা এমন এক কালেমা, এই কালেমার মাধ্যমে পার্থক্য হয়ে গেল, সঙ্গে সঙ্গে মক্কার আবু জাহেল, আবু লাহাব, কুরাইশের অন্য নেতৃবৃন্দ যারা এক মুহূর্ত আগে সাক্ষী দিয়েছিল তুমি যা বলো আমরা মেনে নিব, এবারে সেই নেতারা দাঁড়িয়ে প্রতিবাদ করলো। আবু লাহাব হাত উঁচু করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে উদ্যত হলো আর বলল, তাব্বাল্লাকা সায়ের আল ইয়াউম আলি হাদা জামাতানা, তোমার গোটা জীবন ধ্বংস হোক, তুমি আমাদেরকে এজন্য জড়ো করেছ, আমাদের সময় নষ্ট করেছ। আবু লাহাব আল্লাহর রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, গোটা মজলিস আল্লাহর রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল,
একটা লোক আল্লাহর রাসূলের পক্ষে এখন আর কথা বলছে না। কি অপরাধ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? একটাই অপরাধ। কোরআন বলছে আমা নাকামু মিনহুম ইল্লা আইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, একটাই মাত্র কারণ, আর তা হচ্ছে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছে, এক আল্লাহর প্রতি ঈমানের ঘোষণা দিয়েছে। এই অপরাধের কারণেই তারা এই প্রতিবাদ করেছে। ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ হয়ে ঘরে গেলেন। একটা লোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে দাঁড়াবার কোনো সুযোগ পায় নাই। কিন্তু জেনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন, মানব জাতির প্রতি রাসূল প্রেরণ করেছেন, তিনি সব কিছু দেখেন। আসমান থেকে প্রতিবাদ নাজিল হয়ে গেছে, তাব্বাতিয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা। সেজন্য মনে রাখতে হবে, যখনই হকের সাদা, হকের আওয়াজ উচ্চারণ হবে, কিয়ামত পর্যন্ত আবু জাহেল আবু লাহাবরা প্রতিবাদ করবে, ওদের পক্ষে প্রশাসন থাকবে। জেনে রাখবেন, ওদের পক্ষে পুলিশ থাকবে। আজকে আমি যখন বাসা থেকে বের হলাম, দেখি বাসার সামনে পুলিশ ঘেরাও করা আছে। কি অপরাধ করেছিল হাতেম বাগের খতিব? হাতেম বাগের খতিব শুধুমাত্র তাওহীদের কথা উচ্চারণ করেছে, দুর্গা দেবীর মুরিদদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, পরিষ্কার হয়েছে। ভাইরা আমার, আপনাদেরকে বিশ্বাস করতে হবে, হকের আওয়াজ যখনই পৃথিবীতে উচ্চারণ হবে, তাগুতের গুলামেরা, ফেরাউনের গুলামেরা, নমরুদের গুলামেরা, আবু জাহেলের গুলামেরা, ইহুদিদের তালালেরা কিয়ামত পর্যন্ত প্রতিবাদ করে থাকবে। ভাইয়েরা আমার, কোরআন এই জন্য পরিষ্কার বলে দিয়েছে, সূরায়ে মুহাম্মদ আয়াত দালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। জেনে রাখো, মুমিনদের আল্লাহ রয়েছে, কাফেরদের কোনো আল্লাহ নাই, কোনো মাওলা নাই। মুমিনদের মাওলা কে? আল্লাহ। মুমিনদের সাহায্যকারী কে? আল্লাহ। প্রতিবাদ আল্লাহ করেছেন, তাব্বাতি ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজ চালিয়ে গেলেন, আর কাফেরদের বিরোধিতাও চলতে লাগলো। আপনারা জানেন, আজকে এই কালেমা আমরাও পড়ি, কিন্তু আমাদের সমাজ কোনো প্রতিবাদ করে না। কারণটা কি? কারণ আবু জাহেল আবু লাহাবরা এই লা ইলাহার অর্থ যেরকম বুঝেছিল, এই জাতি তাও বুঝে নাই। কোরআনে পরিষ্কার বলা হয়েছে, সূরায়ে সাদ 5 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন আবু লাহাব আবু জাহালরা কি বলে প্রতিবাদ করেছে। কোরআন বলছে আজআলতা আজআলা আলিহাতানা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব আজআলাল আলিহাতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সমস্ত আলিহাদেরকে, আলিহা ইলাহুনের বহুবচন, সমস্ত ইলাহাদেরকে এক ইলাহ কেন্দ্রীভূত করলো? আমাদের এই 360 মূর্তি, এত দেবদেবী, এইগুলোর কোনোই ক্ষমতা নেই। বোঝা গেল আবু লাহাবরা লা ইলাহার অর্থ বুঝে শুনে প্রতিবাদ করেছে না না বুঝে প্রতিবাদ করেছে? বুঝে শুনে প্রতিবাদ করেছে। সূরা সাদের 5 নম্বর আয়াত পরিষ্কার সাক্ষী, কোরআন বলছে আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। তবে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তবে কি মুহাম্মদ, ওরা তো রাসূলুল্লাহ বলে নাই, সেজন্য আমি খুব ছোট বললাম, তবে কি মুহাম্মদ সমস্ত আলাহাদেরকে, আমাদের দেবদেবীদেরকে এক ইলাহে কেন্দ্রীভূত করে ফেলেছে? তাহলে আবু জাহাল বুঝতে পেরেছিল কিনা? আবু জাহাল আবুল হাবরা বুঝতে পেরেছিল এই লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে লা ইলাহা বলে সবকে বাতিল করা হয়েছে। লা ইলাহা এই পুরাতন কোন বিল্ডিং এ রং করতে গেলে যেমন আপনি প্রথমে কি করবেন, পুরাতন রং ঘষে মেজে পরিষ্কার করে এরপরে নতুন রং করেন, তাহলে রং স্থায়ী হয়। লা ইলাহার মানে হচ্ছে লা ইলাহার মাধ্যমে সমস্ত পুরাতন রং, শিরিকি আকীদা, যত গায়রুল্লাহর সাহায্য, যত খাদা বাবা,
গাধা বাবা, ল্যাংটা বাবা, পীর বাবা, মাধ্যম, ভায়া সবগুলোকে উৎখাত করে লা ইলাহার মাধ্যমে আপনি সব বাতিল করে একমাত্র একজনকে গ্রহণ করছেন, ইল্লাল্লাহ। তিনি কে? আর কোন ক্ষমতার মালিক নেই, আর কোন সাহায্যকারী নেই, আর কোন আইন বিধান দেওয়ার মালিক নেই। যার হুকুমে মসজিদ চলবে, তার হুকুমে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, ব্যাংক চলবে, আদালত চলবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো কোনো হুকুম চলবে না, এটার নাম হচ্ছে কালিমাতুশ শাহাদা। এর নাম কি? কালিমাতুত তাওহীদ, আল্লাহর একত্বের ঘোষণা। এই সাক্ষী না দেওয়া পর্যন্ত কোনো ব্যক্তি মুসলমানই হতে পারে না। আজকে লক্ষ লক্ষ মুসলিম কিন্তু তাওহীদের কথা বললে তাদের জন্য আর মসজিদে স্থান থাকে না। কারণ আমাদের সমাজ লা ইলাহার সাক্ষী দেয় ঠিকই, কিন্তু জানে না। ওই যে আমি বলে থাকি, এক লোক আদালতে গেছে, জজ সাহেব জিজ্ঞেস করলেন, তুমি কে? বলে, আমি একটা খুনের মামলার সাক্ষী। বলে, আচ্ছা বলো কে খুন করেছে? তা তো জানি না। আচ্ছা বলো কাকে খুন করেছে? তাও জানি না। আদালত কি বলবে? আদালত বলবে, বেটা ফাজদানি করার জন্য এসেছিস, ওকে হয়তো জেলে পাঠাবে পুলিশ দেখে, আর নতুবা পাবনা পাগলা গারদে পাঠাবে। দুনিয়ার আদালতে যেরকম ভাবে সাক্ষী দিতে হলে বুঝে শুনে সাক্ষী দিতে হবে, ঠিক তেমনি ভাবে আল্লাহর আদালতে সাক্ষী দিতে হলে, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা করতে হলে বুঝে শুনে দিতে হবে, না বুঝে দিলে চলবে? যারা লা ইলাহা ইল্লাল্লাহর মানে বুঝে নাই, যারা বুঝে নাই লা ইলাহার মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ক্ষমতার মালিক নেই, দুর্গা দেবীর কোনো ক্ষমতা নেই, অমুক পীরের কোনো ক্ষমতা নেই, কোনো বুজুর্গের কোনো ক্ষমতা নেই, সমস্ত ক্ষমতা বাতিল, সব ক্ষমতার মালিক একমাত্র একজন, তিনি হচ্ছেন কে? যিনি ঘোষণা করেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টি যার, আইন চলবে কেবলমাত্র তার। লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা হচ্ছে, এই ঘোষণা যারা বুঝতে পারে নাই তারা যতই ইবাদত করুক, ইবাদত কবুল হবে না। একটা লোক বিয়ে করে নাই, রাস্তায় মেয়ে লোক একটা পেল, ধরে এনে তাকে উজু করায়, গোসল করায়, বোরকা পরায়, হাত মোজা, পা মোজা, কোরআন পড়ায়, সব কিছু করায়, কিন্তু বিয়ে করে নাই, শরীয়ত মোতাবেক ঘর সংসার করে। এই ঘর সংসার করা জায়েজ না হারাম? কারণ কি? আগে বিয়ে করতে হবে, তারপরে শরীয়ত মোতাবেক ঘর সংসার করা। আজকে যারা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিয়ে ইসলামে প্রবেশ করে নাই, সমস্ত খাজা বাবা ত্যাগ করে নাই, গাজা বাবা ত্যাগ করে নাই, তারা যতই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুক না কেন, তারা যতই দিনের দাওয়াতের কাজ করুক না কেন, তারা যতই বিরোধী ভাব পড়ুক না কেন, আমি স্পষ্ট ভাবে বলতে পারি সেরকম মুসলমানই হতে পারে নাই। কারণ হচ্ছে এই, মক্কার কুফফাররাও আল্লাহকে স্বীকার করত। অনেক ভাই নতুন এসেছেন, সেজন্য আজকে তাওহীদের এই কথাগুলো পরিষ্কার করতে চাচ্ছি। আমাদের সমাজের অনেকের ধারণা যে মক্কার কাফেররা কাফের ছিল, এজন্য ওরা আল্লাহকে বিশ্বাস করত না, আর আমরা আল্লাহকে বিশ্বাস করি সেজন্য মুসলমান, এই বিশ্বাস করে কিনা? আমার বই আছে রাস্তায়, হজের উপর একটা বই আছে, ওইখানে এগুলো ক্লিয়ার করেছি, কিতাবুল হজের ভিতরে। কারণ হজের মধ্যে যখন যায় মানুষ লাব্বাইক বলে, মক্কার কুফফাররা হজ করে নাই, আল্লাহর নবীর আগেও হজ করতো মক্কায়, খানায় কাবা আগেও ছিল, আল্লাহর নবীর যুগের আগেও লোকেরা হজ করত, মক্কার আবু জাহেল আবু লাহাবরা হজ করত, তারাও হজের হেরাম পড়ত, তারাও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়ত। মিশকাত শরীফের কিতাবুল হজ খুলে দেখো, মক্কার কাফেররা কি লাব্বাইক পড়ত? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এই পর্যন্ত পুরোটাই পড়ত। শেষকালে গিয়ে বলতো, ইল্লা শারীকান হুয়া লাক তামলিকু হুয়া মা মালাক, একটু বেশ লাগাই দিল। এইটাই হচ্ছে সমস্যা। নতুবা মক্কার কুফফাররা হজ করত, এজন্য কোরআন বলেছে, সুম্মা আফিযু মিন হাইসু আফাদান নাস। কেন বলতে হলো কোরআনকে? মক্কার কুফফার আগে আল্লাহকে চিনত, আমাদের নবীজির আব্বার নাম আব্দুল্লাহ, আমাদের নবীজির আব্বার নাম আব্দুল্লাহ,
এই কথা প্রমাণ করে যে মক্কার লোকেরা আল্লাহকে আগের থেকেই চিনত। শুধু মক্কার লোকেরা আল্লাহকে চিনত না, কোরআন সাক্ষী দিচ্ছে, ওয়ালাইন সালতাহুম মান খালাকাহুম, হে নবী আপনি যদি মক্কার কাফেরদেরকে আবু জাহেল আবু লাহাবদেরকে ওই সমস্ত মুশরিকদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাহুম কে ওদেরকে সৃষ্টি করেছে, লাইয়াকুলুনাল্লাহ তারা বলবে সৃষ্টি করেছেন কে, আপনি আমি যেরকম সৃষ্টিকর্তা বিশ্বাস করি আল্লাহকে, মক্কার কাফেররা সৃষ্টিকর্তা বিশ্বাস করত কাকে? কোরআনকে আবার যদি জিজ্ঞেস করা হয় বলো মক্কার কাফেররা আমরা বিশ্বাস করি চন্দ্র সূর্য এই সব পরিচালনা করেন আল্লাহ, ওরা কি বিশ্বাস করত? কোরআন পরিষ্কার বলবে ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারা আশ-শামসা ওয়াল কামার লাইয়াকুলুন্না খালাকাহুন্না আল-আজিজুল আলীম, হে নবী আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন যে কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, কে তোমাদের অধীনস্থ করে দিয়েছে চন্দ্র এবং সূর্যকে, লাইয়াকুলুন্না খালাকাহুন্না আল-আজিজুল আলীম, তারা বলবে যে এক মহা পরাক্রমশালী মহা জ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব পরিচালনা করেন। তাহলে মক্কার কাফেররা আসমান জমিনের সৃষ্টিকর্তা বিশ্বাস করত কাকে? চন্দ্র সূর্যের সৃষ্টিকর্তা বিশ্বাস করত কাকে? শুধু এ পর্যন্তই নয়, ফসল দেওয়ার মালিক বিশ্বাস করত কাকে? দুর্গা দেবী কিনা আল্লাহকে? কোরআনকে জিজ্ঞেস করো মুসলমান, আল্লাহ করে পরিষ্কার বলে দিয়েছেন ওরা ইনসাল তাহুম্মান নাজ্জালা মিনাস সামায়ে মান ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লাইয়াকুলুন্নাল্লাহ, আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে মৃত্যু হয়ে গেছে জমিন সেই জমিনকে আবার জীবিত করে ফসল উৎপন্ন করেন কে, লাইয়াকুলুন্নাল্লাহ, এই মক্কার কাফেররা অবশ্যই উত্তর দিবে কে করেন সবগুলো? তাহলে এই সব বিশ্বাসগুলো তারাও করত, তারা হজ করত, এমনকি যে আবু জাহেলের নাম আপনারা জানেন, সে আবু জাহেল যখন আল্লাহর নবীর বিরুদ্ধে বদরের যুদ্ধে যাচ্ছে খানায় কাবার গিলাফ জড়িয়ে কান্নাকাটি করছে, হে রব্বে কাবা, কাবার রব, আমরা তোমার ঘর নির্মাণ করেছি, আমরা হাজিদেরকে খেদমত করি, পানি খাওয়াই, আমাদের মধ্যে একজন লোক বেদিন হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বেদিন হয়ে গেছে, আমাদের সমাজেও তাওহীদের কথা বললে গোমরা হয়ে গেছে, কোরআন হাদিসের কথা বললে বলে গোমরা হয়ে গেছে, এই কথাটা নতুন কথা নয়, এই কথাটা বর্তমান আবু জাহেলদের বাবা মক্কার আবু জাহেল নিজে বলেছিল। আবু জাহেল শুধু এ পর্যন্তই শেষ করে নাই, আবু জাহেল বদরের যুদ্ধের রাতে সকালবেলা যুদ্ধ হবে, রাতে দোয়া করছে, হে রব্বে কাবা, ওহে কাবার মালিক, আমরা তোমার ঘর নির্মাণ করেছি, হাজিদেরকে পানি খাওয়াই, আমাদের মধ্যে মুহাম্মদ এসে বিভক্ত করে দিয়েছে, দলাদলির সৃষ্টি করেছে, সে পথ ভ্রষ্ট হয়েছে, আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করেছে, আমাদের বাপ দাদার রসমগুলোকে সে বর্জন করেছে, এবারে আবু জাহেলের দোয়ায় ফাঁক আছে, দোয়া করছে কি, হে আল্লাহ এই দুইটা দলের মধ্যে যেই দল তোমার কাছে প্রিয় তোমার কাছে হক সেই দলকে সাহায্য করো। ইতিহাসের সব কিতাবগুলো খুলে দেখুন, সিরাতের সব কিতাব খুলে দেখুন, বদরের যুদ্ধে আল্লাহ তাআলা তার নবীকে সাহায্য করলেন, কাফেরদেরকে পরাস্ত করলেন, 70টা কাফের নিহত হলো আবু জাহেল তার মধ্যে একজন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আবু জাহেলের শেষ দোয়াটা ঠিকই শুনেছেন, সে দোয়া করেছিল দুইটা দলের মধ্যে যে দল হক তাকে সাহায্য করো, আল্লাহ তাআলা তার হক দল তার নবীর দলকে সাহায্য করেছে আর আবু জাহেলের দলকে ধ্বংস করেছে। ভাইরা আমার আমার বলার উদ্দেশ্য হচ্ছে আবু জাহেলকে আল্লাহ বিশ্বাস করত না, এমনকি আরো যদি শুনতে চান আমি আরো বলবো, শুধু আবু জাহেলরা নয়, আবু লাহাবরা নয়, শয়তান পর্যন্ত বিশ্বাস করে আল্লাহ আছে। কোরআনে স্পষ্ট আয়াত আছে, শয়তান যখন জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছিল
তখন শয়তান প্রার্থনা করেছিল কার কাছে? না কোনো খাজা বাবার কাছে, মাজারের কাছে, গাজা বাবার কাছে। কোরআন বলছে শয়তান আবেদন করেছে আল্লাহর কাছে, কালা রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। হে আমার রব, কি সুন্দর ডাক দিচ্ছে, কাকে? ও হে আমার রব, ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করো। কে আবেদন করছে? কার কাছে? পরিষ্কার বুঝতে হবে, শয়তান অবিশ্বাস করে আল্লাহ আছেন। তাহলে পার্থক্যটা কোন জায়গায়? এটাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মক্কার লোকদেরকে এই কথা বলেন নাই যে তোমরা বলো আল্লাহ খাওয়ায়, দোকানে খাওয়ায় না, চাকরিতে খাওয়ায় না, ব্যবসা বাণিজ্যে খাওয়ায় না, এই কথার দাওয়াত দেন নাই। আজকে আমাদের সমাজে একদল লোক নিজেদেরকে বলে নবীওয়ালা কাজ করে, নবী জিহাদ করেছেন, তাদের ইসলামে জিহাদ নাই, নবী তাওহীদের দাওয়াত দিয়েছেন, তাদের তাওহীদের খবর নাই, লা ইলাহার অর্থ বুঝে নাই, তারা দাওয়াত দেয় লা ইলাহার মানে কি? কয় লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে কিছুর থেকে কিছু হয় না, আল্লাহর থেকে হয়, দোকানে খাওয়ায় না, চাকরিতে খাওয়ায় না, ব্যবসা বাণিজ্যে খাওয়ায় না, আল্লাহ খাওয়ায়। লা ইলাহার অর্থ কি এইটা? না। লা ইলাহার যদি এই তর্জমা হতো, এই ব্যাখ্যা হতো, তাহলে আজকে তোমাদেরকে যেরকম সরকার পাহারা দিয়ে বিশ্বে ইস্তেমা করার সুযোগ দিচ্ছে, মক্কার আবু জাহেলরাও আল্লাহর নবীকে বিশ্বে ইস্তেমা করার সুযোগ দিত, প্রতিবাদ করত না যদি লা ইলাহা ইল্লাল্লাহ হতো। কিন্তু আবু জাহেলরা বুঝতে পেরেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লা ইলাহা ইল্লাল্লাহ আর তাবলীগ জামাতের লা ইলাহা ইল্লাল্লাহ, পীর মুরিদের লা ইলাহা এক নয়। ভাইরা আমার, তাবলীগ জামাত লা ইলাহার দাওয়াত দেয়, মক্কার ইহুদি খ্রিস্টানদের মতো প্রতিবাদ করে না, ইসরায়েল পর্যন্ত ভিসা দেয়। আপনি যদি বিদেশে যাওয়ার জন্য কোনো ভিসা না পান, তিন তিল্লা লাগান, এরপরে কাকরাইল থেকে আপিল করেন, আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত পৌঁছতে আপনার কোনো বাধা থাকবে না। বুঝে গেল মক্কার কুফাররা লা ইলাহা ইল্লাল্লাহর যে অর্থ বুঝেছিল, আজকের লক্ষ লক্ষ মানুষ লা ইলাহার সে অর্থ বুঝতে পারে নাই। এজন্যই মিশরের বিশিষ্ট আলেম, যার তাফসীরের কিতাব আছে বাংলা পড়বেন আপনারা, ফি জিলালিল কোরআন, এই কিতাবের লেখক সাইয়্যেদ কুতুব রাহমাতুল্লাহি আলাই, ইনি যখন লা ইলাহার দাওয়াত দিলেন, তার বিরুদ্ধে হুলিয়া জারি হল, জেলে আবদ্ধ হলেন, চরম নির্যাতন করা হল, শেষ পর্যন্ত ফাঁসি দেওয়া হল। ফাঁসির আগের রাত্রে মুসলমান দেশগুলোতে মুসলমানদের যেমন কালমা পড়ায়, জেলখানার ইমাম সাহেব গিয়ে তার সাথে সাক্ষাৎ করলো। সাইয়্যেদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন যে আপনি এবার কে? বলে আমি জেলখানা মসজিদের ইমাম। কি জন্য আসলেন? আপনার তো আগামীকাল ফাঁসি হতে যাচ্ছে, আপনাকে লাস্ট কালিমা পড়াবার জন্য আমি এখানে এসেছি। সাইয়্যেদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, তুমি আমাকে কালিমা পড়াবে? হ্যাঁ তাই তো, কি কালিমা পড়াচ্ছ? আমি তো এই কালেমার সাক্ষী দেওয়ার কারণেই ফাঁসিতে যাচ্ছি, এই কালেমার কথা বলার কারণেই ফাঁসি হচ্ছে, আমি লা ইলাহার তর্জমা করেছি। মালিম ফিত্তরিক তার বই পাওয়া যায়, যে বই লেখার কারণে ফাঁসি হয়েছিল, বাংলা হয়েছে। আমি তো লা ইলাহার কথাই বলেছি, এই কথা বলার কারণে ফাঁসি হতে যাচ্ছে, আর তুমি সেই কালেমা পড়াবার দায়িত্ব পেয়েছ ওই একই সরকার থেকে, তোমার কালেমা তাগুতের পয়সা খাওয়ায়, আর আমার কালেমা আমাকে তাগুতের ফাঁসিতে ঝুলায়। বোঝা গেল তোমার কালেমা আর আমার কালেমা এক নয়। তোমার কালেমা কুফফারদেরকে সহযোগিতা করে, আর আমার কালেমা আমাকে ফাঁসিতে ঝুলাচ্ছে। ভাইরা আমার, সেজন্য মনে রাখতে হবে, যুগে যুগে যারা সত্যিকার অর্থে বুঝে শুনে কালেমার সাক্ষী দিয়েছে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের উপরে জুলুম এসেছে, নির্যাতন এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাই এসেছিল। এবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, সকালবেলা আবু জাহেল আবু লাহাবরা গেল রসুলের চাচার কাছে, আবু তালেবের কাছে গিয়ে বলল, তো
তোমার ভাতিজাকে বারণ করো, যদি সে দুনিয়ার নেতৃত্ব চায় আমরা মক্কার নেতৃত্বের মুকুট তার মাথায় পরিয়ে দিব, আর যদি সুন্দরী নারী বিয়ে করতে চায় আরবের সবচেয়ে সুন্দরী নারী তাকে বিয়ে দিয়ে দিব, আর যদি ধনী হতে চায় আমরা চাঁদা করে তাকে মক্কার সবচেয়ে বড় ধনী বানিয়ে দিব। কিন্তু একটা শর্ত দেওয়া হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত বন্ধ করতে হবে, আর যদি তা না করে তাহলে আমাদের শক্তি থাকা পর্যন্ত আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে চালিয়ে যাব। আল্লাহর নবীর চাচা আবু তালেব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে জানালো, মোহাম্মদ তুমি তো জানো এই লোকগুলো মক্কার নেতা, এদের শক্তি আছে, অর্থ আছে, অস্ত্র আছে, সব কিছু তোমার পক্ষে থাকবে, যদি এটা বন্ধ রাখো কি চাও সব দেওয়া হবে, আর যদি তুমি তা না মেনে নাও তাহলে তোমার উপরে জুলুম নির্যাতন চলবে, আমার পক্ষে মোকাবেলা করা সম্ভব হবে না। আবু তালেব যখন এই ঘোষণা করলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিলেন, সিরাতের কিতাবগুলো পড়ো, তারিখে ইবনে হিশাম, তারিখে বিদায়া নেহায়া, আর রাহিকুল মখদুম, সিরাতের এই কিতাবগুলো পড়ুন। আল্লাহর নবী পরিষ্কার জানিয়ে দিলেন, ও চাচা শুনে রেখো, ওরা শুধু দুনিয়ার নেতৃত্ব নয়, সুন্দরী নারী নয়, অর্থ সম্পদ নয়, আসমানের সূর্য যদি আমার এক হাতে তুলে দেয় আসমানের চন্দ্র আর এক হাতে তুলে দেয়, এক মুহূর্তের জন্য আমি কালেমাতুশ শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এই কালেমার সাক্ষী দাও বন্ধ করতে পারবো না। কারণ এই সাক্ষী দিচ্ছে কার পক্ষ থেকে? এটা বন্ধ করা যাবে না। আবু তালেব বুঝতে পারলো, এবারে তিনি তার বংশের লোকদের কাছে চলে গেলেন, সমস্ত বনু হাশেম বনু মুত্তালিবকে জড়ো করলেন, একমাত্র আল্লাহর নবীর আপন চাচা আবু লাহাব, অনেকে আবু জাহেলকে নবীর আপন চাচা বলে, তা না, আবু জাহিল্লার বংশই ভিন্ন, আবু জাহেলের বংশ হচ্ছে বনু মাখজুম আর নবীর বংশ হচ্ছে বনু হাশেম। সুতরাং এই বিভ্রান্তিমূলক বক্তব্য আমাদের সমাজে আছে, এইগুলোই শুনে মানুষ মিলাদ পরে চাচা হয়ে আবু জাহেল আপন ছেলে মানল না, সুর দেয় আর মিলাদ পরে মিষ্টি খায়। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাদের মধ্যে শুধু একটাই ছিল বিরুদ্ধে, সেটার নাম কি? এই জন্যই আবু লাহাবের বিরুদ্ধে সূরা নাযিল হয়েছে, কারণ আপন লোকেরা বিরোধিতা করলে তার প্রতিকার খুব বেশি হয়। আল্লাহর নবীর চাচা আবু তালেব সমস্ত লোকদের জড়ো করলো, জড়ো করে তিনি ভাষণ দিলেন, মোহাম্মদ আমাদের ভাতিজা, হয়তো আমরা তার দিন গ্রহণ করব না, কিন্তু শুনে রেখো আমরা তার পক্ষে সাহায্য করব, কে কে রাজি আছো? বনু হাশেম বনু মুত্তালিবের প্রত্যেকটা যুবক, প্রতিটি শিশু, প্রতিটি নারী ঐক্যবদ্ধ হলো, আমরা মুহাম্মাদের জন্য সবকিছু করে যাব, তার সাহায্য করে যাব, আমাদের একটা প্রাণী থাকা পর্যন্ত মুহাম্মাদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। হলফ করলো। এবারে আবু তালেব তার বংশের লোকদের স্বীকৃতি পাওয়ার পরে সাহস হলো, আল্লাহ নবীকে জানিয়ে দিল, সিরাতের সব কিতাবগুলোতে আছে, আমার কিতাবুল ঈমানের ভিতর আছে, কিতাবুল হজের ভিতর আছে, সব কিতাবে লিখে দিয়েছি কবিতাগুলো, আবু তালেব যে কবিতাগুলো নবীকে বলেছিল, আল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজমাইহিম হাত্তা ওয়াসাদা ফিত্তুরাবে দাফিনা, আল্লাহর কসম হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি শুনে রেখো, ওই মক্কার নেতারা তাদের সমস্ত শক্তি দিয়ে তোমার ধারে কাছে আসতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আবু তালেবের দেহের সঙ্গে রুহু থাকবে। এই ঘোষণা জানিয়ে দিল, আল্লাহর নবী তার কাজ চালিয়ে গেলেন, বিরোধিতা হতে লাগলো, শেষ পর্যন্ত আবু তালেবের বংশকে 3 বছর পর্যন্ত অবরোধ দিয়ে রাখলো। এখন অবরোধ দেয় না মুসলিম দেশগুলোতে? মনে রাখতে হবে অবরোধ শুরু হয়েছে মক্কার থেকে। আল্লাহর নবীর গোটা বংশকে, বনু হাশেম বনু মুত্তালিবকে শেয়াবে আবি তালেব নামক এলাকাতে আবদ্ধ করে রাখা হলো, তাদের সাথে বয়কট করা হলো, অবরোধ দিয়ে রাখা হলো। এইভাবে চলে গেল। এরপরে আবু তালেবের মৃত্যু সময় ঘনিয়ে আসলো। আবু তালেব মৃত্যু পর্যন্ত আল্লাহর নবীর পক্ষেই ছিল। আপনারা জানেন এই আবু লাহাব এত কিছু করা সত্ত্বেও সে কি ইসলাম গ্রহণ করেছিল? না, ইসলাম গ্রহণ করে নাই। যে কারণে
আল্লাহর নবী তার মৃত্যুর সময় গিয়ে আবু তালেবের মাথার কাছে বসলেন, চাচা তুমি সারা জীবন আমার পক্ষে কাজ করেছো, সারা জীবন তুমি আমাকে সাহায্য করেছো, তুমি খালি একটা সাক্ষী দাও, দুই সাক্ষী না এক সাক্ষী দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই একের সাক্ষী না দিলে আমি সুপারিশ করতে পারবো না, তুমি একটা সাক্ষী দাও, তাওহীদের সাক্ষী দাও, এই সাক্ষী যদি না দাও কিছুই করার নাই, তোমার যত আমল সবগুলো কাজে লাগবে না, বরবাদ হয়ে যাবে। ভাইরা আমার, খুব পরিষ্কার মনে রাখতে হবে, আমাদের জাতি অনেক বেশি আমল করে, ঠিক আছে, জিকির করে, তাসবি পড়ে, তিল্লা লাগায়, এত কিছু করে, কিন্তু আমি যে কথা বলেছি, বিয়া না করে ঘর সংসার করে শরিয়াত মোতাবেক কোন লাভ আছে? না। লাভ থাকলে একটা লোকে লাভবান হইতো, কে? আবু তালেব। সারা জীবন যে লোকটা নবীর জন্য লড়াই করেছে, আর সেই লোকটা ইসলাম গ্রহণ করা ছাড়া মারা যাচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশে গিয়ে দাওয়াত দিচ্ছেন, সে দাওয়াত কবুল করার জন্য তৈরিও ছিল, মক্কার নেতারা খোঁচা মারলো, কি জাহান্নামের ভয়তে বাপ দাদা ধর্ম ত্যাগ করবা, আবু তালেব আর ইসলাম গ্রহণ করতে পারলো না, মরে গেল। হাদিসের কিতাব খুলুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মৃত্যুর পরও দোয়া করতে লাগলেন, আর বললেন আমি ততক্ষণ পর্যন্ত আমার চাচার জন্য দোয়া করে যাব যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ না হব। এরপরই কোরআনুল কারীমের সূরা কসাসের আয়াত নাযিল হয়ে যায়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, আপনি যাকে ইচ্ছে করবেন তাকে হেদায়েত দিবেন, এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই। ইন্নাকা লা তাহদি, নিশ্চয় আপনি হেদায়েত করতে পারবেন না, মান আহবাবতা, আপনি যাকে পছন্দ করবেন ভালোবাসবেন, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ, বরং আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দান করবেন। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চাচা আলীকে আবু তালেবকে হেদায়েত দিতে পারলেন না, তাহলে এর পরে যদি কোন পীর বলে সে হেদায়েত দিয়ে দিবে, তরাইয়া নিবে, পার করে নিবে, কোন মাজারে পার করবে, কোন খানকাওয়ালা পার করবে, কোন দুর্গওয়ালা পার করে নিবে, সেই ব্যক্তি কি আল্লাহর ওলি না শয়তানের ওলি? শয়তানের ওলি ঠিকই, তবে আল্লাহর ওলি না, কার ওলি? শয়তানের ওলি। দুই রকম, আউলিয়াউল্লাহ, আউলিয়া শয়তান, কোরআনই আছে আউলিয়াউ শয়তান। এই জন্য মনে রাখতে হবে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে, গান গায়, কি সুন্দর গান গায়, আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন খালি হয়ে, রাসুলের ধন খাজাকে দিয়ে রাসুলও গেছেন খালি হয়ে, রাসুলের ধন খাজায় পেয়ে লুকিয়েছে অমুক জায়গায়, কেউ ফেরে না খালি হাতে খাজারে তো দরবারে। ভাইরা আমার, লা ইলাহার মানে হচ্ছে পরিষ্কার হয়ে গেল, আবু তালেব সবই করেছে, একটা কথা বলে না, লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি সব জিরো। আপনি জিরো লেখলেন, একটা দুইটা তিনটা জিরো লেখে সারা ঢাকা ভরিয়ে ফেললেন, কোনো মূল্য আছে? কিন্তু জিরোর মূল্য আছে। এবার একটা এক লেখেন, এবার একটা শূন্য লাগান, কত হবে? জিরোর মূল্য দশ হয়ে গেছে। আর একটা লাগান, কত হবে? আর একটা লাগাও, কত হবে? এবারে এক আছে, সবাইয়ের মূল্য বাড়বে। ঠিক তেমনি ভাবে যদি তোমার ভিতরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের জ্ঞান ক্লিয়ার থাকে, শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ পরিষ্কার থাকে, আল্লাহ ছাড়া আর কোনো খাজা বাবা নাই, কোনো গাদা বাবা নাই, আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো ভায়া নাই, কোনো মাধ্যম নাই, কোনো পীর নাই, তাহলে আর কোনো সমস্যা নাই, যতটুকু করবা ইবাদত তত কবুল হবে, ঠিক কিনা? আর ভায়া মাধ্যম থাকে? মক্কার কাফের আমি বলছিলাম আল্লাহ বিশ্বাস করতো, সমস্যাটা কোন জায়গায় ছিল? আপনি বলবেন যে মূর্তি পূজা করতো, হ্যাঁ মূর্তি পূজা করতো, আপনি বা আমরা মূর্তি পূজা করি না। কোরআনকে জিজ্ঞেস করো, মূর্তি কেন পূজা করতো? কোরআন সাক্ষী দিবে, মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, আল্লাহ তাআলা বলছেন ওদেরকে যদি জিজ্ঞাসা করো ওরা কেন মূর্তি পূজা করছে, ওরা বলবে আমরা এই মূর্তিগুলো অন্য কোনো উদ্দেশ্যে পূজা করছি না, একটাই মাত্র উদ্দেশ্য, তা হচ্ছে ওরা আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছাইয়া দিবে। তাহলে মূর্তি পূজা করতো কি জন্য?
আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম হিসাবে কি হিসাবে পরিষ্কার বুঝুন। কোরআন আরেক আয়াত, কোরআন বলছে ওরা মূর্তি পূজা করে কি জন্য? কোরআন বলছে ওরা বলে হাউলাই সুফাউনা ইনদাল্লাহ, এই মূর্তিগুলো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী, আল্লাহর কাছে। তাহলে মূর্তি পূজা করছে কিসের জন্য? সুপারিশকারী মাধ্যম হিসাবে। অথচ আমরা নামাজ বলি ইয়াকা নাবুদু, আমরা ডাইরেক্ট আল্লাহকে ইবাদত করি না, কোনো ভাইয়া মাধ্যম আছে? হজে গেলে বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমার এই কিতাবুল হজ রাস্তায় আছে কিনে নেবেন। অথচ এই বিষয়গুলো ক্লিয়ার করা আছে, খালি হজের মাসলা না, ওটার মধ্যে তাওহীদের পুরো মাসলা লেখা দেওয়া হয়েছে। 100 পৃষ্ঠা তাওহীদ আলোচনা 100 থেকে শুরু হয়ে। কারণটা কি? কারণ হচ্ছে লাব্বাইক বলে হাদিস আমরা হজ করতে যায় কিন্তু জানে না যে কিসের লাব্বাইক বলছে। এই জন্য মনে রাখতে হবে, হজের সময় কোনো ভায়া নাই, কোনো মাধ্যম নাই, নামাজের সময় কোনো ভায়া নাই, কোনো মাধ্যম নাই, তাহলে জিকিরের সময় মাধ্যম রাখা যাবে না? কোনো ভায়া মাধ্যম নাই, এটাই হচ্ছে মক্কার কুফফারদের সঙ্গে আমাদের পার্থক্য। আমরা সরাসরি ইবাদত করব কার? আল্লাহ। ইয়াকা নাবুদু, কার ইবাদত করব? আল্লাহ। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং কেবলমাত্র তোমার কাছেই সাহায্য চাই। সাহায্য তো কার কাছে? আল্লাহ। না কোনো ভায়া মাধ্যম আছে? না। পরিষ্কার হয়ে গেল, এই দাওয়াত যারা দিবে যুগে যুগে তাদের উপর বিপদ এসেছে, কিয়ামত পর্যন্ত আসবে, আমরাও খেয়াল রাখবো, আমাদের উপরও সেই বিপদগুলো আসবে। এজন্য আমাদের এই তাওহীদ ক্লিয়ার করতে হবে। কোন ব্যক্তি হেদায়েত করতে পারবে না। আজকে পীর সাহেবরা বলে যে সমস্ত পীরদের পীর নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি জিজ্ঞেস করতে চাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তোমাদের সবের পীরের পীর হয়, এটা কি মিথ্যা কথা? ওরা বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আলীকে খেলাফত দিয়ে গেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আলীকে খেলাফত দিয়ে গিয়ে থাকেন, তাহলে আবু বকর ওমর ওসমানরা কিসের খলিফা? তাদেরকে কেন খলিফা বানানো হলো? শিয়াদের মতো বলবা? শিয়ারা বলে যে আলী খলিফা ছিল, আবু বকর ওমর ওসমানরা অবৈধ ছিল বলে নাউজুবিল্লাহ মিন জালিক। সেজন্য শিয়াদের আকীদা হচ্ছে, খমিনি লিখেছে যে যদি কোনো সময় মক্কা মদিনা আমরা দখল করতে পারি, তাহলে প্রথম যেই কাজটা তারা করবে, লিখেছে যে আল্লাহর রাসূলের কবরের পাশ থেকে দুইটা মূর্তি আমরা সরাই দেব। সেই মূর্তি বলে কাদেরকে বুঝাচ্ছে? ওরা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বুঝাচ্ছে। তাহলে এরা কি শিয়া? এই পিসাবরা কি শিয়া যারা বলে আল্লাহর রাসূল আলীকে খেলাফত দিয়ে গেছেন? আর যদি বলে যে না, ওই খেলাফত না, রাষ্ট্রীয় খেলাফত না, এটা ছিল ধর্মীয় খেলাফত, পীরের খেলাফত, তাহলে আমি জিজ্ঞেস করতে চাই, খেলাফতের কি এরকম কোন খোলা রাস্তা ছিল না? কি এরকম ছিদ্র পথ ছিল কিনা? আর যদি এরকম ভাবে খেলাফত দেওয়ার সুযোগ থাকত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন খালি আলীকে দিয়ে গেলেন? আর কোন সাহাবী কি যোগ্য ছিল না? তোমাদের এক একজন পীরের 10 জন 20 জন খলিফা আছে, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে কেবল খেলাফত দেওয়ার মতো একজন কি তৈরি করলেন? সেই খেলাফত কি আবু বকরকে দিলেন না? সেই খেলাফত ওমরকে দিলেন না? সেই খেলাফত ওসমানকে দিলেন না? খালি দিলেন একজনকে। এই যে ভুয়া খেলাফতের দাবিদার, খেলাফত বায়াত আছে, আমি আলোচনা করবো ইনশাআল্লাহ, এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে। জেনে রাখবেন, ইসলামে খেলাফতের গুরুত্ব আছে, বায়াতের গুরুত্ব আছে। মুসলিম জাতির একজন ইমাম থাকবে, তার কাছে মুসলিমরা বায়াত দিবে, সেই বায়াতের গুরুত্ব আছে, হাদিসে গুরুত্ব দেওয়া আছে। আর সেইটা যদি থাকতো, তাহলে মুসলিমদের এত দলে বিভক্ত হওয়ার কোনো সুযোগ ছিল না। এজন্য কুফফাররা চক্রান্ত করে সেই খেলাফত ব্যবস্থাকে, সেই বায়াত ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে এবারে পীরদের মধ্যে খেলাফত আর বায়াতকে ঢুকিয়ে দিয়েছে। এখন পীর সাহেবরা পাগড়ি ঝুলিয়ে বায়াত নাই, গায়ে হাত দিয়ে বায়াত নাই, আল্লাহর নবীর থেকে কোনো কিছুই নাই। এখন আমি যে কথা বলছিলাম, এই পীর সাহেবরা বলে আলী নাকি সমস্ত পীরের পীর, যদি আলী রাদিয়াল্লাহু তাআলা পীর হয়ে থাকে, তাহলে আবু তালেব যার কথা বললাম সে কার বাপ? আবু তালেব কার বাবা? আল্লাহর রাসূলের আপন চাচা। আর আলীর আপন বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তোমাদের পীরদের পীর হয়ে থাকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তার বাপকে ছাড়াইতে পারবে না? তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবকে ছাড়াইতে পারলেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাপকে ছাড়াতে পারলেন না। এর পরে যদি কোনো ব্যক্তি বলে অমুক পীরে তাদেরকে নাজাত দিবে, ধরাইয়ে নিবে, ছাড়াইয়ে নিবে, এমনকি লেখছে যদি কারো দুইজন পীর থাকে, দুই পীরে দুই ডানা ধরে বেহেশতে নিয়ে যাবে, কোনো সমস্যা নাই, একথা লিখেছে।
আপনারা এই দেশের সবচেয়ে ভালো পীর বলে যাকে চরমোনাই পীর, এই চরমোনাই পীরের বই আছে মাওয়াজে সাকিয়া, এর 55 নম্বর পৃষ্ঠার শেষের লাইনে লেখা আছে, উর্দুতে লেখছে, প্রথম দো পীর দো ডানা পাকার কে বেস্ট মে লে জায়গা কুই হরজ নেহি, তোমার যদি দুইজন পীর থাকে দুই পীরে তোমাকে দুই ডানা ধরে বেস্টে নিয়ে যাবে, কোনো অসুবিধা নাই। ও আমার ভাইরা, আল্লাহকে ভয় করো, যদি দুই পীরে দুই ডানা ধরে বেস্টে নাই, চার পীর থাকলে চার পা হাত ধরে জান্নাতে ধাক্কা মেরে ফেলে দিবে। আল্লাহ রাসূল তা করেছেন? এইভাবে ইসলামকে ধোকা দেওয়া হচ্ছে, মুসলিমদেরকে ধোকা দিয়ে একটা সাধারণ বিনা পুঁজির ব্যবসা করা হচ্ছে, সেটার বিরুদ্ধে যারা এই যুগে যুগে বলেছে তাদের উপরে জুলুম নির্যাতন হয়েছে, এখনো হচ্ছে। ইনশাআল্লাহ আপনাদের ভয় পাবেন না, আপনার কোন অপপ্রচারে আমি আলোচনা আজকে অন্য আলোচনা করাই করেছিলাম, কিন্তু চিন্তা করলাম প্রথম তাওহীদের দাওয়াতটা দেওয়া দরকার, সেই জন্য তাওহীদের দাওয়াত দিলাম, নতুবা আজকে আলোচনা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল, ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা সে আলোচনাগুলো শুনবো। তাওহীদের বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয়, এটা ছাড়া কোনো ব্যক্তি ইসলামে প্রবেশ করতে পারে না, তাওহীদ ছাড়া কোনো ব্যক্তি মুসলিম হতে পারে না, শিরিক যুক্ত আকীদা আল্লাহ গ্রহণ করেন না। কোরআনে পরিষ্কার বলা হয়েছে, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ তাআলা শিরিকের গুনাহকে ক্ষমা করেন না, এছাড়া যত গুনাহ আছে আল্লাহ ক্ষমা করতে পারেন, ক্ষমা করে দিবেন। তার মানে হচ্ছে এই, আপনি হাজারো গুনাহ করলেন কিন্তু শিরিক নাই আপনার ভিতরে, আল্লাহ তাআলা এই অবস্থাতে মৃত্যুবরণ করে আল্লাহ ইচ্ছে করে ক্ষমা করে জান্নাত দিবেন, অথবা শাস্তি দিয়ে জান্নাত দিবেন। কিন্তু শিরিকের গুনাহ যদি কোনো ব্যক্তি নিয়ে যায়, সে যত বড় বুজুর্গ আর যত বড় আল্লাহর ওলি দাবি করুক, সে ব্যক্তি নাজাত পাবে না। কোরআনে পরিষ্কার আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। শিরিক কি? এজন্য কোরআনুল কারিমে আল্লাহ তাআলা 18 জন নবীর নাম উল্লেখ করে বলেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন, এই সমস্ত নবীরা বড় বড় নবীদের নাম উল্লেখ করেছেন, উলুল আজম নবীদের নাম উল্লেখ করেছেন, উল্লেখ করে বলছেন লাউ আশরাকু, এই নবীরা যদি শিরিক করত আল্লাহর সঙ্গে কোনো দিক দিয়ে অংশীদার বানাতো, লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন, তাহলে তাদের জীবনের সমস্ত নেক আমলগুলো হাত হয়ে যেত, বরবাদ হয়ে যেত। শুধু সমস্ত নবীদেরকে নয়, এবারে শুনুন, আমাদের সরোয়ারে কায়নাত রাহমাতুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কত কঠোর কথা বলেছেন, লাইন আশরাকতা লাইন আশরাকতা, হে নবী আপনি যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন, লাইন আশরাকতা, তুমি যদি আল্লাহর সঙ্গে শিরিক করতে তাহলে লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আনকা আমালুকা, তাহলে তোমার জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যেত। কাকে বলা হচ্ছে? তাহলে বোঝা গেল, যদি কোনো ব্যক্তি শিরিক নিয়ে ইবাদত করে সে ইবাদত গ্রহণযোগ্য হবে না। এজন্য প্রথম কাজ হচ্ছে তাওহীদ, তাওহীদের বিপরীত কি? শিরিক। তাওহীদ গ্রহণ করা, শিরিক বর্জন করা। শিরিক কি করা? শিরিক বর্জন করা। শিরিক আল্লাহর ক্ষমতার মধ্যে হতে পারে, আল্লাহর উলুহিয়াতের মধ্যে, আল্লাহর রুবুবিয়াতের মধ্যে, আল্লাহর গুণাবলীর মধ্যে। ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা শুনবেন আপনারা, আল্লাহর গুণাবলী, আল্লাহ তাআলা আলেমুল গায়েব। এখানে কোন মানুষকে যদি আলেমুল গায়েব মনে করা হয়, পীর সাহেব সব দেখে, মুরিদের অন্তরে সব জানে, মুরিদের অন্তরের মধ্যে পীর ঢুকে আর বের হয়, ঢুকে আর বের হয়, মুরিদের টেরও পায় না। লেখছে কিতাবে, ওদের আরবি কিতাবে লেখা আছে, আল শাইখু জাসুসু কলবিল মুরিদ, পীর হচ্ছে মুরিদের কলবের, মুরিদের দিলের গোয়েন্দা। পীর মুরিদের অন্তরে ঢুকে আর বের হয়, ঢুকে আর বের হয়, ইয়াদখুলু ওয়া ইয়াখরুজু ওয়ালা ইয়াত্তালিউ আলাইহিল মুরিদ, মুরিদে কিছুই টের পায় না। পীরে আসমান জমিন পর্যন্ত সব দেখে, কাশ্ম খোলা, এই সমস্ত শিখ, সব দেখার মালিক কে? তিয়া বা কেউ গায়েব জানে, গণক ঠাকুর গায়েব জানে, এগুলো পরিষ্কার শিরিক। এই জন্য মনে রাখতে হবে, সবকিছু এলেমের মালিক কে? ক্ষমতার মালিক কে? শিরিক বর্জন করতে হবে, তাওহীদ ধরতে হবে। আজকের এই প্রথম সবক দেওয়া হলো, ইনশাআল্লাহ আপনারা নিয়মিত আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুসলিমিন, আল্লাহু ইয়া আলামু মা তাসনাউন।